জলের জন্য হাহাকার, তীব্র জল সংকটে ভুগছে গোটা পাড়া। জল জীবন মিশনের সুবিধা থেকে বঞ্চিত এমন অনেক এলাকারই রয়েছে। জলের জন্য পথ অবরোধ আন্দোলন ধর্ণা, এই সবকিছু রাজ্যের নতুন কোনো বিষয় নয়। গোলাঘাটে বিধানসভার কাঞ্চনমালা এলাকার 2 নং ওয়ার্ডের কাঞ্চনমালা এসবি স্কুলের দক্ষিণ পাড়ায় গত 2-2.5 মাস ধরে জলের তীব্র সংকট দেখা দিয়েছে। ওই পাড়ায় কমপক্ষে 50 থেকে 60 পরিবারের বসবাস। পাড়ায় এদিন ধরে 1 নম্বর ওয়ার্ডে বসানো একটি জলের পাম্প মেশিন থেকে জল পেত। বর্তমানে একটি নতুন পাম্প মেশিনের কাজ চলতে থাকায় পুরনো লাইনগুলি কেটে দিয়েছে, যার ফলে পাড়ার মহিলারা অনেক দূর থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। তাই মহিলাদের দাবি, সরকার যেন খুব শীঘ্রই তাদের জলের সমস্যা দূর করতে ব্যবস্থা গ্রহণ করে। এই যে জল এসে একটি দিছে, এটি দিয়া ভালো করে জ্বলায় না, ভালো একবারে জ্বলায় না, একবারে জ্বলায় না। এই যে আর ওখান তো যে একটা অবস্থা, জলের সাংঘাতিক, 2 মাস ধরে জল নাই। এতদিন কোন জায়গা থেকে জল পাইতেন আপনারা? এখন কি ওইখান থেকে জল দেয় না? জল নাই, এই নতুন মেশিনটা চালু হওয়ার পরে থেকে আজ 2 মাস ধরে আর জল একবারে ট্যাপ বদ্ধ, জল হইয়া না। তো নতুন মেশিনটার থেকে জল পান না আপনারা? এটার তো পাই না, হিরার তো পাই না, তো আপনারা এই বিষয়টা ডিপার্টমেন্টারে জানাইছেন? ডিপার্টমেন্টে জানাইলে কি ডিপার্টমেন্টে কোনো ওইটা ইয়ে করে না, সব দিকে জলের সমস্যা তারা জানাই হয় না জানাই কি। আজকে কতদিন ধরে এই সমস্যাটা? 2-2.5 মাস হয়ে গেছে কা জলের সমস্যা। কয় পরিবার আছেন আনুমানিক আপনার এই পাড়াতে? পরিবার মনে করেন 50 এই পাড়ার কতলি লোক জানেন? 50-60 পরিবার আছেন। 50-60 পরিবার।